খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার তিনটা মেয়ে যখন গর্ভে ছিল, কুলসুমা যখন গর্ভে ছিল, আমি তখন গর্ব বুঝতে পেরেছিলাম। আমার জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমি যে গর্ভবতী এইটা বুঝতে পারছিলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমি তখন বুঝতে পারছিলাম। আল্লাহর শপথ করে বলি নবী গো, আমার কলিজার টুকরা ফাতিমা যখন আমার পেটে, আল্লাহ স্বয়নের স্বপ্নে যেন আমাকে জান্নাত বারবার দেখাইছে। ও গো স্বামী, আমি আপনার কাছে জোড় হাত করে বলি, আমার ফাতিমাকে আল্লাহ যেন দুই নম্বর দেয়, এক নম্বর আমি, ফাতিমা দুই নম্বর যেন হয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা, আপনি যতই জোড় হাত করে বলেন, আপনার ফাতিমা জান্নাতি নয়, আপনার ফাতিমা জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গ, আমার ফাতিমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতিমার খবর কি? রাসূল মুস্কি হয়ে বললেন, খাদিজা কাঁদবেন না, আপনার ফাতিমা কেন জান্নাতি হবে? ফাতিমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম ইমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়া দিলাম, এরপরে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাত দিল, কিন্তু আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ কেন জান্নাতি নারীদের নেত্রী বানালো? এমন কি আমল ফাতেমা জীবনে করেছে যে আমল করার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তোমার নাকের চেহারা, মুখের চেহারা, তোমার দাঁতের চেহারা, তোমার গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। ও খাদিজা, তুমি কি হিসাব করতে পারো দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে চিনে, কত পুরুষ মানুষ তোমাকে জানে? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার চেহারা কেমন, মুখের সাইজ, নাকের সাইজ, দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলে, খাদিজা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, ফাতিমার নাকের সাইজ কেমন, ফাতিমার মুখের সাইজ কেমন, ফাতিমার দাঁত কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, আমি নিজে সাক্ষী, পর্দার ভিতরে তার জন্ম হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও খাদিজা, তুমি মা হইয়া ছোট্ট ফাতেমাকে পর্দার মধ্যে দেখেছ, কিন্তু আমি বাবা হইয়া বলতে পারি, আল্লাহর নবী হওয়ার কারণে আমার ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, আমার ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমার মাতা বারবার কান্দের বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া যখন কবুল হয়েছে তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, তুমি কি শুনতে চাইবা না কোন দোয়া আল্লাহ কবুল করেছে? আলী বলে, ফাতেমা রে, বুক থেকে মাথা তোলো, কেন কান্দ, কোন দোয়া তোমার কবুল হলো? ফাতেমা বলে, স্বামী রে, আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই দুঃখিনী ফাতেমাকে তুমি পর্দার মধ্যে কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী ফাতেমার কবলে চুমা দে বলে, ফাতেমা, তোমার দোয়া যখন কবুল হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ, কান্দার কারণ কি? ফাতেমা বলে, জানো না, সেই রাতটা হলো আজকের রাত, আজকে রাতের মধ্যে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা কুরাতের উপরে নিয়ে কপাল একটা চুম্বন দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুস্কি মুস্কি হেসে দে বলে, স্বামী গো, আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম,
আপনার চাইতে বড় আলিম কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে কেউ আসবে না। আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর সব চাইতে বড় বীর, কিয়ামত পর্যন্ত আপনার চাইতে বড় বীর আর এই পৃথিবীতে কেউ আসবে না। ওগো স্বামী, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, বইয়ের কথা মৃত্যুর কথা শুনে আপনি এমন ভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? যতই বড় বড় বিল্ডিং তৈরি করো মানুষ, যতই জায়গা জমি কিনো, কেউ থাকতে পারবো না। মিসে মায়াই বন্দি থাইকা, সবাই বলেন মিসে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া, দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুল ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন না কেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো রে মানুষ তার মাঝে বিসাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিজে কবর আছে যে ওপর দিকে চাইয়া, দেখো পাগল চাইয়া, দেখো মাসের সাউনি দিছে কে, এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে আমার চিৎকারে রয়ে চোটেতে। ফাতেমা বলে স্বামী গো এমন করে কেন কাঁদতেছেন, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, আপনি কি মানেন না? আলী বলে ফাতেমা, ছয় মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, তোমার দুইটা সন্তান হাসান হোসাইন। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা রে, আমি চলে যাওয়ার পর তোমরা যত সাহাবী রয়েছ সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আমার হাসান হোসাইনের হবে। আল্লাহ নবী বলেছেন আমার সমস্ত সাহাবী মিলে আমি নবী বিদায়ের পরে যেই কষ্ট পাবে আমার হাসান হোসাইন তার চাইতে বেশি কষ্ট হবে। ফাতেমা রে, মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, এখন তুমি যদি গভীর রাতে মৃত্যুবরণ করো, তুমি বলো ফাতেমা তোমার হাসান হোসাইনকে কে সামাল দিবে? দুই সন্তানের চোখে নানা নানা বলে কানতে কানতে ঘা হয়ে গেছে। ও ফাতেমা এখন যাইও না, এখন যাইও না। ফাতেমা স্বামীর চোখের পানি মুছে দিয়া কয়, মৃত্যু তারিখ যদি একবার ঘোষণা হয় ওই তারিখ আর রথ বদল করা সম্ভব না। আমি চলে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, কারণ আপনি দোয়া করলেই আমার আটটা জান্নাত হয়ে যাবে। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম চারজন মানুষ খাটনি কান্দে নেবে, এমন চারজন দুনিয়াতে আমি খুঁজে পাইলাম না।
আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইত, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই রে বিদায় নিয়েছে, হাসান হোসেন এত ছোট, ওদের কান্দে আমি মা উঠবার চাই না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। স্বামী, দুনিয়ার কাউকে আমার কবর খুঁড়তে বলবেন না, যদি কেউ কবর খোঁড়ে তাকে কবরের কথা বলতে নিষেধ করে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করে আল্লাহর কাছে বলতে চাল্লা, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র কবর দিল ফাতেমার, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলি জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর? কে যেন দূর থেকে ডাকতে পারে, আলি রে তুমি কে জানো, যারা দাফন করেছো পর্দা নিশি, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলতেছি, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে এক নম্বর নেক আমল হলো পর্দা, পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। আমাদের কপালের সঙ্গে যারাই কপাল লাগাবে তারাই ভাগ্যবান হবে, কি ভাগ্য আমাদের আসেন। আমার মুক্তার আসেন, আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। এমন একজন নবী পাইলাম যেই নবী ঘোষণা করলেন, আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকব। লাইলাতুল মিরাজে যখন রাসূল জান্নাতে গেলেন দেখার জন্য, জিব্রাইল বললেন, এ রাসূল আল্লাহ, দুনিয়া জান্না, যে দুনিয়ার মানুষের আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিছে, যে দুনিয়ার মানুষের আপনাকে এত অপমান করে, সেই দুনিয়াতে আর ফেরত যান না, আপনি জান্নাতেই থাকেন। ওলা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ জান্নাতের দরজার লেখা রাখছেন যে তুমি যা চাবে জান্নাতে তাই পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিব্রাইল তুমি ফেরেশতা হইছো এই কারণে তুমি বুঝতেছো না আমি হলাম নবী। যারা আমাকে নবী বলে স্বীকার করে আমি নবী, তাদেরকে ছাড়া একলা জান্নাতে থাকতে পারব না। সুবহানাল্লাহ, কত বড় কথা নবী কইছে শুনছেন, এবং দুনিয়াতে আসা বলেছেন আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য আমাদের খালি ইমান নিয়ে মরা লাগবে, খালি ইমান নিয়ে মরা পারলে আমাদের আর কোনো টেনশন নেই। এখানে উকিল বসে আছে, উকিল কুন্ডা, উকিল, হ্যাঁ আমাদের নবী হলেন সবচাইতে বড় উকিল। হ্যাঁ, এই উকিল তো দুনিয়ার হাকিমের কাছে, যে হাকিম তো পরিমনিক জাবিন্দায় আলেম অগ্রক জেলখানায় ঢুকাই ধরে কারণ ঠিক, এই সব বাজে হাকিমের উকিল। হ্যাঁ, যেভাবে লোক আসতেছে আসলেই তাই, এই সাইড থেকে একবার সামনে বসে, সামনে দিকে আসি ভাই, আসেন একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। মাইকটা ঠিক করো, মাইক এরকম হচ্ছে কেন?
আচ্ছা দেখো মাইকটা যেন ক্লিয়ার হয়, লা না জেনারেটর চালু করলে ভটভট ভটভট কর, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর সামনে চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি না সান একটু বানতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গানের মধ্যে কি কইছে শুনছেন তো? আসেন আমার মুক্তার, মুক্তার বুঝেন আপনারা, এখন তো উকিল হয়ে গেছে, আগে মুক্তার ছিল। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচার জোরে বলেন কোন বিচার? যে বিচারের পরে আর কোনো বিচার থাকবে না। বাংলাদেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে যদি পছন্দ না হয় রিভিউ করে, আপিল করে, এইগুলো বিচার কি শেষ বিচার? শেষ বিচার হচ্ছে আল্লাহর আদালতে, সুবহানাল্লাহ। ওই সময় আমরা যখন আসামি হব, আমাদের নবী ওই সময় উকিল হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, এমন ওকালতি করবেন যার কারণে আল্লাহ আমাদেরকে জামিন দিবেন, নবী আমাদের জান্নাতে পৌঁছায় দিবেন। এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা কষ্ট করে যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এ যে আমার হাতে দেখতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। এই সময় কেউ যদি তার অবস্থা খুব খারাপ হবে, কারণ কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ধোকা ধোকা আছে? ধোকা এই কোরআনে কোনো গোঁসামি? সবার সামনে এসে বসবে মাশাআল্লাহ। শোনেন, তাহলে আপনারা তিনটা স্বীকার উক্তি দিলেন। এক নম্বর হলো সন্দেহ, দুই নম্বর গোঁজামিল, তিন নম্বর ধোকা, মাশাআল্লাহ। আপনারা কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআন শোনার এক নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল, এক নম্বর শ্রোতা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন, সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল হ্যাঁ বুঝবারই পারিনি। দেখছেন কি শ্রোতা, মানে এমন তন্ময় হয়ে শুনেছে যে রাত গেছে কোন দিক দিয়ে বলবারই পারে না। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে, যেই কোরআন শুনলে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? যেটা শুনতে এত ভালো লাগে সেটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে, কারণ এমন একটা প্রশ্ন তুই করছিস এর উত্তর জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে বলা লাগবে। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে, এমন সময় আবু জেহেল ফিসফিস করে বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। মারাত্মক কথা, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আবদুল্লাহর এতিম পোলা। তাহলে এই বাংলাদেশে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কারা নেতা হবে আপনার বুঝতে পারতেছেন? পারতেছেন তো? এই জন্যে কোরআনের আন্দোলন ওই ভুয়া নেতাগুলো বন্ধ করার জন্য এক পাঙে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক ঠিক না,
জালিকাল কিতাবুল রাইবা ফিহি, এমন একটা কিতাব থেকে আপনাদেরকে তাফসির শোনানো হবে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, যারাই আর শুনবে তারাই হেদায়েত পাবে তা কিন্তু না। অনেক আল্লাহর বান্দা এখানে আছে, ফজরের নামাজ পড়ে নাই, কোন নামাজ, কিন্তু জুম্মার নামাজ পড়ছে। বহু গ্রামে গেলে কয় হুজুর এত মুসল্লি জনগণ আটতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম দোতলা কেন করবো, কাজ এত মুসল্লি হুজুর আটে না, তো নিচে আটে না দেখে দোতলা করা লাগতেছে। তো ফজরের খবর কি, কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি, কয় কাজ কামের দিন মানুষ আসে না। আসরের খবর কি, কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি, কয় এক কাতার হয়েছে। এশার খবর কি, ফজরের মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে, কয় নয় কাতার। তো এখন পর্যন্ত এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন। তখন বলতেছে হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আসা আগে যায়, এরা কি মুসল্লি না শালা। আমাদের বগুড়ার কাহালু বইয়ের ছোট ভাইকে শালা কয়, শালা খারাপ জিনিস না। আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়ায়ামনাউন আল মাউত। যারা শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না, এই নামাজেরা শোনেন, যারা জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমান রহিম হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। এই জুম্মা পার্টি যারা শুধু জুমার নামাজ পড়েছ পাঁচ ওয়াক্ত পড়োনি, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মাওয়ালারা খুশি হবি, এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যায় দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা, বলবে আল্লাহ জান্নাতে ঢুকতে বললেন কিন্তু তালা কেন। আল্লাহ বলে খুঁজে দেখ চাবি তোদের কাছে আছে। এবার খুঁজে দেখবে একটা চাবি আছে, একটা চাবি আছে, ওটা তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। কি হবে, ঢুকবে কিন্তু ঘোরে না। কয় আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কটা জুমার নামাজ, ঢুকছে ঘুরে, কয় ঘোরে না। তো আল্লাহ কয় দেখ চাবিতে পাঁচটা দাগ আছে, তালার মধ্যে পাঁচটা দাগ, তোর চাবি পাঁচ দাগ, এই দাগে দাগে যখন মিলবি তখন কট্টস করে খুলবি। তোর কয় আল্লাহ আমাদের সাবির তো দাগ নেই, আল্লাহ বলতে তাহলে তোর পাঁচ ওয়াক্ত নামাজ নেই, ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচটা দাগ নেই কেন, না আল্লাহ সে দাগ তো নেই কেন। জান্নাত দেখবার পারলি কিন্তু ঢুকবার পারলি না, এই জন্যে যারা শুধু জুমার নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন। এখন আপনারা কি করবেন আল্লাহ ভালো জানে। মনোযোগ দেন, শুনতে হবে। আল্লাহ কোরআনে বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, সেটা গ্রহণ করা লাগবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসির হবে, সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি, কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সেই নামাজের নাম কি। হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আসর মাগরিব আর ইশা এত তাড়াতাড়ি, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে আসা, এত তাড়াতাড়ি, খালি আজান দিলে বিরক্ত লাগে, যখন কি লাগে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই দুই আত্ম লম্বা কেন। আল্লাহ নবী বললেন বেলাল, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ এই কারণেই দিল,
মানুষ দুনিয়ার কাজকাম করবে, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে হলো ওই লম্বা সময় মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ সব দেহের ক্ষয় পুরা করে দিবে। কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে, নাম কি? আসর। যে সূরা থেকে আপনাদের তাফসীর শোনাবো সেই সূরার নাম কি? আসর। শব্দের অর্থ হলো সময়। এইরকম হইচই করে কেন রে? এরা কয়জন কি যে লাগছে, হইচই না করে ইশারা দিয়ে কান করেন, ও আজ কেবল শুরু হয়েছে। আপনারা তো দিনের মামলের খবর জানেন না, আমি অনেকদিন আগে একবার পাশে করছিলাম, হাই হাই, আমি মোনাজাত করছি তাও লোক আসতেছে। কারণ দিনের মামলে লোকের ব্যাখ্যা নাই, খালি আসতেই থাকছি, কথাটা বুঝলেন না? আজকে আমি আড়াইটায় উঠছি, সাড়ে চারটা পর্যন্ত একটা আওয়াজ হবে। আজকে আসরের নামাজ একটু দেরি করে পড়বো, অসুবিধা আছে? তবে অক্তের মধ্যে হবে, অক্ত ফৌত হবে না ইনশাআল্লাহ। কারণ যে সূরাটা তাফসির হবে সেটাও আসর। আসর মানে সময়। বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিলেন, আপনাদের হয়তো মনে নেই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত যেমন অল্প সময়, আজকের মা ফেলে যারা বসেছি আমাদের হায়াত অল্প আছে আর সময় না। কি মনে করতেছেন? অনেক সময় হায় হায়, এক একজনের মোশন যা হসে ভাই, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। তুমি যত বড় নেতা হও, যতই তোমার সামসা হোক, তুমি যখন সময় ফুরে যাবে তোমার সঙ্গের সাথে আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের বড় দাম বাজান, খুব সময়ের দাম। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। আমাদের যুবকেরা বুঝতেছে না তো, তিনটা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখে আর আসল সময় ঘুমায় যায়। আর সালাত ও খায়রের নাম শোনার সাথে সাথে ওর এক ধরনের এত নাই, সারা রাত হইচই করে খেলা দেখলো, অথচ নামাজের সময় ঘুমায় গেল। জিজ্ঞাসা করা হচ্ছে নামাজ কি পড়বি না, এখন সময় হয়নি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেব মিল। চামড়া ঢিল হলে আর মিল দিবি? আল্লাহ কয় তো চামড়া যখন ঢিল হবি তখন একটা ইবাদত আমি আল্লাহর দরকার নাই। কারণ হাসরের ময়দানে শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আল্লাহ আমি নিব না, আমার সময়ের দাম নেই। যে তোর শৈশবকাল বুড়াকালের হিসাব দেওয়া লাগবে, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা, শুধু যৌবনের হিসাব দেওয়া লাগবে। আর যুবকেরা মনে করতেছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, ফুর্তি মারার দিন শেষ। আজকে একটু শোনেন, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে সবাই বলেন মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ঠেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ অত্যন্ত আদর করে মহাব্বত করে তৈরি করেছে, জলিকন সুবহানাল্লাহ। ইবলিসকে ডাক দেব, লোকের ইবলিস এই আমার আদমকে সেজদা করলি না কেন? ইবলিস কয় আল্লাহ আপনি কোন কি,
আপনি কি মনে করছেন আমার ইমান দুর্বল? ছয় লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিয়েছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ কয় ইবলিস, তোর মুখের কথা তো ভালোই লাগলো, কিন্তু তোর অন্তরের খবর কি? তুই কি মনে করছিস আমি তোর মুখের কথাই শুনব, অন্তরের খবর কে জানে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে ইবলিস মুখে এত সুন্দর কথা, আমি ছাড়া অন্য কাউকে সেজদা করবি না, কিন্তু তোর অন্তর বলতেছে অহংকার। ইবলিস বলে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, এই কারণেই আমি ওরে সেজদা করি নাই। আল্লাহ বলে ইবলিস রে, তাহলে আমার হেদায়েতের এরিয়া থেকে, রহমতের এরিয়া থেকে তুই বার হইয়া যা। আদমকে সেজদা না দেওয়ার কারণে তোকে আর আমার সহ্য হয় না। ইবলিস কয় আল্লাহ ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিলেন, আর একটা সেজদা দিলাম না বলে আপনার সহ্য হয় না? আল্লাহ বলে ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি রে, আমি আল্লাহর নিজের চাইতেও অনেক বেশি। আদর করে সবাই বলেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা কি আল্লাহ চায়? ধরে কেন এটাকে আল্লাহ চায়? ছেলে দোকান করছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে, তুই যে দোকান করলি তোর লাভ হবে? ছেলে কয় আব্বা আপনি কন কি, দোকান শুরু করলাম লাভের আশায়। বাপ বলতেছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, লাভ তো দূরের কথা, তো দোকান থয় কঠিন। কারণ বর্তমানে পৃথিবীতে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের কারণেই আল্লাহ বলতেছে ক্ষতির কথা। ধরে কোন ঠিক কি না? বাপ তার সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? এই বেশি বাসার কারণেই বলতেছে তো লাভ হবে, কারণ যে পরিবেশ চলতেছে এখন অনেক দোকানদার দোকান ছাড়া রাস্তাত কান দিচ্ছে, দোকান ছাড়া রাস্তাত কান দে। মুসা নবী কয় দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান দিস খেয়ে, কয় ফেরাউনের বাবুর্চি সব বাকি খাসে, টেকা সালি দোকান তুলে দিবার স্যার। আমি যেই বলি টেকা দাও, ফেরাউনের বাবুর্চি কয় আমার দল ক্ষমতাতে আছে, আমার দল এখন ক্ষমতাতে আছে, কথা বললে তোর চাপা ভাঙানো। মুসা কয় কে রে বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে সামনে গিয়ে বলতে টেকা দে, এই টেকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? আমি হলাম ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক, টেকা দে। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায়। মুসা থুতু নিক্ষেপ করে বলতেছে কোন ইমানদার বলতে পারবে না কোন দল ক্ষমতায় আছে। ইমানদারের বিশ্বাস হলো ক্ষমতার মালিক আমার আল্লাহ। আপনারা কি মনে করেন অমুক দল ক্ষমতা আছে? এই কথা কয়া মাত্রই আপনি মশিক হয়ে যাবেন, ক্ষমতার মধ্যে আপনি ভাগ করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ রহমতের মধ্যে কাকু ভাগ বসান যাবে? ক্ষমতার মধ্যে, ক্ষমতার মধ্যে ভাগ দিলেই বুঝবেন শেরেক হয়ে গেল। আপনি যদি কোনো সময় বলেন যে আমার দল ক্ষমতা আছে বা অমুক দল ক্ষমতা আছে, কোয়া মাত্রই আপনি মুশরিক হয়ে গেলেন। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কে আছে? আরো জোরে কন্যা কেন, পাঁচতালে উঠে দেড় লাখ টাকার খাট, বারো হাজার টাকার কম্বল পড়ে তামানে দিয়ে নয়টার সময় বলতেছে আমার বাসা আমার ঘর আমার নামাইকে, এই কথা বলে হুঙ্কার দিয়ে বেটা ঘুমাইছে। রাত তিনটার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি বিল্ডিং একটু কাঁপতেছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি, ন্যাংটা হয়ে নামছে, জোরে কোন কি হয়ে নামছে,
ফেরেশতাকে আল্লাহ তিনটে নয়টার সময় যে ব্যক্তি বললো আমাকে নামাইকে, আর রাত তিনটার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে। আজকে ক্ষমতার চেয়ারে পায়ে কেউ যদি বলে আমার নামাইকে, আল্লাহ বলবে জনগণ লাগবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে অল্প সময় ন্যাংটা করে নামাবার পারি। আল্লাহর দল মুসা, কার দল? মারছে সব। দেখেন তো ফেরাউনের দল আর মুসার দলের মতো চড়াচড়ি, ওই চড় মারবারই পারেনি। মুসা মারছে চড়, এক চড়ই মরছে। বাবা বলতেছে বর্তমানে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে দোকানদারি করে তোর তো লাভ হবে না, তোর ক্ষতি হবে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে বর্তমান দুনিয়ার পরিবেশ দেখে আল্লাহ বলতেছে নিশ্চয় তোমরা ক্ষতির ভিতরে রয়েছ, এই ক্ষতি থেকে তোমাদের কেউ বাঁচাবে না, তোমাদের নিজের চেষ্টায় বাঁচতে হবে। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে তোমাদের চারটা কাম করা লাগবে। জোরে কন কয় কাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাদের কয়টা, এই মনোযোগ দিয়ে শুনেন, ঘড়ির দিকে খেয়াল করে চারটা কামে ভাগ করলাম, কারণ সময় মতো তো আর শেষ করা লাগবে। এরই মধ্যেই চারটা বিষয় আপনাকে সামনে বলতে হবে ইনশাআল্লাহ। তো এক নম্বর হলো ঈমান। ধরে কেন এক নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন কাম হবে না। আসলে নামাজ পড়ে এসে জমির আবাদ দেখতেছে, ধান দেখতেছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই, উপরে পানি চলমল করে নিচে আর জমির পানি নেই, কি করি রে? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আর ডালায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো তার আসরের নামাজ আছে কিন্তু ইমান নেই। ধরে এখন কি নাই? ইমান যদি থাকতো তাহলে চারিদিকে তাকাইতো না, তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। দুই কান্দ দুটো আছে না? নাই। তুই চারিদিকে তাকাস খেয়ে তোর দুই কান্দ তো আর কি ঘুম পাড়তিস। এই জন্যে আল্লাহ দেখলেন যে চারটা বিষয়ের মধ্যে এক নম্বরে কাকে রাখতে হবে, এক নম্বর রেখেছে আল্লাহ ঈমান। যদি কন কি সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে তিনটা কথা হয়েছে ইমানের ব্যাপারে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানি বলতে হবে, প্রথম জবানি বলতে হবে। শুধু জবানি বললে হবে না, তাসদিক বিল জানান এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান এই ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বলা খুবই সহজ। আমার এলাকার এক মুরব্বী হিন্দু আমাকে একদিন বলতেছে বাবা তোমাকে কলমার দাম আছে। তা আমি হিন্দু লোকটারে বললাম যে আপনি হিন্দু হয়ে আমাকে কলমার দাম কেমনে বুঝলেন? কাই বাজান যুদ্ধের সময় বুঝেছি রে, আয় হায় এই কলমার তার দাম রে। পাকিস্তানের আর্মি দেখলেই বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর্মিরা বলতো ঠিক হয় ঠিক হয় ঠিক হয়।
আমি হিন্দু লোকটাকে বললাম, দাদা শুধু কলমা আরবের হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে সেট করবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। মুখে কলমা বলা খুবই সহজ, কিন্তু কলমাকে কলিজায় জায়গা দেওয়া খুবই কঠিন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমা যখন জায়গা পাবে, ওই ব্যক্তি তখন জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে। ওই ব্যক্তি সবসময় বলবে, জীবনের কোনো দাম নাই, ইমানের বড় দাম। আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনার বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? বর্তমানে আপনারা কোনটা ফরজ মনে করছেন বর্তমানে? আরে আজওয়াজ হবি না রে, মাইকও ঢ্যাপ ঢেরা, ওরাও ফ্যাট ফ্যাট করে রে। খালি এক কথা ভোল্টেজ নাই, বর্তমান সরকার কারিনলে যুদ্ধ শুরু করছে, দরকার কথা ঠিক নাই। এই ভোল্টেজ কেস কেস খাবে তুই? আমার কথা কি বুঝতে পারতেছেন? চাই যা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশ শিবগঞ্জের পরিবেশে যে আওয়াজগুলো করা লাগবে আসর থেকে আমি সেটাই করতেছি। একটু কান ফলে মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবে, ওই ব্যক্তির কাছে জীবন বাঁচান ফরজ হবে না, ইমান রক্ষা করা ফরজ হবে। এক ইমানদারকে গিয়ে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, তবে আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নেই। উকিল যা বলতেছে ইমানদার, এখন ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত লিখবার কইলে? উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে। ইমানদার বলতেছে, আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি জীবন ভিক্ষা দেওয়ার জন্য দরখাস্ত লিখবার কইলে, এরকম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। যারা ইমানদার হবে তারা এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, এক মুহূর্তের জন্য করবে না। কারণ ইমানদার জানে দরকার হলে জেলে যাব কিন্তু জাহান্নামে যাব না। জোরে বলে কথা ঠিক ছিল? আজকে জেল থেকে বাঁচার জন্যে বাতিলের সঙ্গে যারা আপোষ করে চলতেছেন, বিশ্বাস করেন তারা জেল থেকে মুক্ত হবে কিন্তু জাহান্নামে ঢোকা লাগবে। জোরে বলে কথা ঠিক ছিল? আপনাদের কাছে জাহান্নামের গুরুত্ব বেশি না জেলের গুরুত্ব বেশি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে জায়গা দেওয়া লাগবে। ওমায় বলেছিল, বেলাল রে গোপনে ইমান গ্রহণ করেছিস, দুনিয়ার কেউ জানে না, একটা বার শুধু বল আল্লাহ রাসূল মানি না, আমি ওমাইয়া তোকে স্বাধীন করে দিব। যতগুলো উট তুম্বা তুই চড়াইতেছিলি রাখালি করতেছিলি আমি সব তোরে দিয়া দেব। বেলাল রে খালি একটা বার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল চোখের পানি বের করে বলে, মনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে ইমানকে এমন করে জায়গা দিলাম, এই মুহূর্তে আমার জীবন দেওয়া সহজ হবে কিন্তু ইমান দেওয়া সহজ নয়। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা শুধুমাত্র বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। নবীর কাছে জিব্রাইল বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون. সারাদিন ধরে মারতেছে কালো মানুষটাকে, গোস্তের টুকরার মতন লাল করে দিল, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখলো। এরপর বেলাল কলিজা থেকে যখন ইমানকে বের করে না, বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিল। তারপর বেলাল কান্দার বলে, আল্লাহ জীবন দিব কিন্তু আমার কলিজা থেকে তোমাকে বের হতে দিব না। এই কলেমাকে কলিজার মধ্যে জায়গা দিয়া রাসূল বলেছেন, আমুল বিল আরকান, কলেমা যখন কলিজার মধ্যে জায়গা পাবে ওই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে রক্ষা করবার গেলে এক নম্বর আমলের নাম হলো নামাজ। রাসূল বলেছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এতক্ষণ ইমানের উপরে কথা শুনলেন, এখন ইমানকে হেফাজত করতে গেলে এক নম্বর যে নেক আমল লাগবে, ও আমিলু সলেহা, সূরা আসরের দুই নম্বর বিষয়, এই নেক আমল এক নম্বরের নাম হলো নামাজ। জরিকার নাম কি? এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনার কথা কন না কেন, শুনতে পাচ্ছেন না? এক নম্বর কি? আরো জোরে, লা সলাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মান তারাকা সলাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো। বাইনাল আব্দি ওয়াল কুফুরি তর্ক সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে নেক আমলের মধ্যে এক নম্বর কি? সবাই বলতে হবে এক নম্বর কি? এরা খালি জুম্মার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি আমরা আদায় করি তাহলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ কোরআনে বললেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। অথচ কবলত করা, মুখে দাড়ি, মাথার টুপি, অনেক অফিসারকে আমরা দেখি এইরকম নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, আবার ঘুষো খায়, ধরে কন কি খায়। তাহলে আল্লাহর কোরআন বলল, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, অথচ এরা নামাজ পড়ে আবার খারাপিও করে। নামাজ পড়ে ছেলেকে সব সম্পত্তি দেয়, মেয়ে ফাঁকি দেয়, এইরকম হাজি বাবা আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে জমির আল ঠেলে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ কি করা লাগবে? ধরা লাগবে, ধরা 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 বোঝা। সারাদিন কেউ যদি ঘরের মধ্যে পড়ে সোর 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 পড়তিছে, কিন্তু সোরক ধরতিছে না, ওই গ্রামে কি চুরি কমবি না বাড়বে? সবাই পড়েন, চোর চোর পড়েন পড়েন, চোরের কিছু হবে না, কিন্তু ছড়া বন্ধ করে যদি ধরার চেষ্টা করেন চোর আর ভয় ওই গ্রামে ঢুকবি না। ওই গ্রামের লোকেরা চোর চোর পড়ে না রে, এখন চোর ধরতিছে। বাংলাদেশে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ ধরি না, নামাজ যদি একবার ধরতে পারি তাহলে সমস্ত কাজকাম আমাদের ভালো হবে। এই কথা বলেছেন কে? পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ, আর মেয়েদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা বোনেরা আছে না নাই?
দরকার আছে না নাই আমার মা বোনদের জন্য। ওয়ামিলুস সলিহার উপরে দশটা মিনিট একটু কথা বলবো মা। আপনি যদি নামাজ কম পড়েন কোনো সমস্যা নাই, যদি আপনি রোজা কম করেন কোনো সমস্যা নাই, কিন্তু পর্দার মধ্যে যদি কম বেশি করেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মেয়েদের এক নম্বর নেক আমলের নামই হলো পর্দা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে কান্দতেছেন। রাসূল বলে খাদিজা কান্দার কারণ, খাদিজা বলে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে গেলে আমার খবর কি, এই খবরটা কি আপনি জানাবেন না? আল্লাহ রাসূল খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা আপনি মরে গেলে আপনার খবর কি যদি জানতে চান তাহলে শোনেন। এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে এক নম্বর আবু বকর, দুই নম্বর ওমর, তিন নম্বর ওসমান, চার নম্বর আলী, পাঁচ নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, ছয় নম্বর জুবাইর, সাত নম্বর তালহা, আট নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, নয় নম্বর আবু সাঈদ, দশ নম্বর উবাদা ইবনে জাররাহ। এই দশজনই হলেন পুরুষের মধ্যে আশারি মুবাশশার। ও খাদিজা আপনি জানেন না পুরুষের মধ্যে আল্লাহ যেমন দশজন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও তেমন দশজন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা নবীর হাত চেপে ধরে বলে, রাসূলুল্লাহ যে দশটা নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এই দশটা নারীর মধ্যে কি অধম খাদিজার নাম আছে? একটু বলেন তো, আমি খাদিজার নাম কি দশজন নারীর মধ্যে আছে? আল্লাহ রাসূল মুস্তাহিজা বলেন, খাদিজা পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা আব্দটা বলতে দেয়, হুজুর এই খবর আগে দেওয়া যায় না, হাই হাই কি টেনশনে আছি আমি। আল্লাহ রাসূল বলে, খাদিজা নারীদের মধ্যে এক নম্বর জান্নাতে হওয়াতে আপনি খুশি হলেন, আপনি আমার বিবি, আপনার কাছ থেকে আমি জানতে চাই নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয়। পুরুষের মধ্যে দুই নম্বর উমর, দুই নম্বর কে? এক নম্বর আবু বকর, দুই নম্বর উমর। তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, রাসূলুল্লাহ নারীদের মধ্যে দুই নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হইলে ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার উদর থেকে আল্লাহ চারটা কন্যা দান করেছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। আপনি অন্য তিনটা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি বাবা হয়েছেন আপনি বুঝতে পারবেন না, আমি মা হওয়ার কারণে বুঝতে পারি, কারণ কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, দশ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সমল বলেন, খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার তিনটা মেয়ে যখন গর্ভে ছিল, কুলসুমা যখন গর্ভে ছিল আমি তখন গর্ব বুঝতে পেরেছিলাম, আমার জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল আমি যে গর্ভবতী এটা বুঝতে পারছিলাম, আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল আমি তখন বুঝতে পারছিলাম। আল্লাহর শপথ করে বলি নবী গো, আমার কলিজার টুকরা ফাতিমা যখন আমার পেটে, আল্লাহর স্বয়নের স্বপ্নে যেন আমাকে জান্নাত বারবার দেখাইছে। ওগো স্বামী আমি আপনার কাছে জোড়হাত করে বলি, আমার ফাতিমাকে আল্লাহ যেন দুই নম্বর দেয়, এক নম্বর আমি, ফাতিমা দুই নম্বর যেন হয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা
আপনি যতই জোড়হাত করে বলেন আপনার ফাতিমা জান্নাতি নয়, আপনার ফাতিমা জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, আমার ফাতিমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতিমার খবর কি? রাসূল মুস্কি হয়ে বললেন, খাদিজা কাঁদবেন না, আপনার ফাতিমা কেন জান্নাতি হবে? ফাতিমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম, এরপরে আল্লাহ আমাকে এক নম্বর জান্নাত দিল, কিন্তু আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ কেন জান্নাতি নারীদের নেত্রী বানালো? এমন কি আমল ফাতেমা জীবনে করেছে যে আমল করার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তোমার নাকের চেহারা, মুখের চেহারা, তোমার দাঁতের চেহারা, তোমার গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। ও খাদিজা, তুমি কি হিসাব করতে পারো দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে চিনে, কত পুরুষ মানুষ তোমাকে জানে? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, আমার চেহারা কেমন, মুখের সাইজ, নাকের সাইজ, দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলে, খাদিজা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার দাঁত কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে আমি নিজেই সাক্ষী, পর্দার ভিতরে তার জন্ম হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও খাদিজা, তুমি মা হইয়া ছোট্ট ফাতেমাকে পর্দার মধ্যে দেখেছ, কিন্তু আমি বাবা হইয়া বলতে পারি আল্লাহর নবী হওয়ার কারণে আমার ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, আমার ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমার মাতা বারবার কান্দের বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া যখন কবুল হয়েছে তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, তুমি কি শুনতে চাইবা না কোন দোয়া আল্লাহ কবুল করেছে? আলী বলে, ফাতেমা রে, বুক থেকে মাথা তোলো, কেন কান্দো, কোন দোয়া তোমার কবুল হলো? ফাতেমা বলে, স্বামী রে, আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই দুঃখিনী ফাতেমাকে তুমি পর্দার মধ্যে কবুল করো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলি ফাতেমার কবলে চুমা দেয়া বলে, ফাতেমা, তোমার দোয়া যখন কবুল হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ, কান্দার কারণ কি? ফাতেমা বলে, জানো না, সেই রাতটা হলো আজকের রাত, আজকে রাতের মধ্যে আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুস্কি মুস্কি হেসে দে বলে, স্বামী গো, আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আপনার চাইতে বড় আলিম কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে কেউ আসবে না, আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর সব চাইতে বড় বীর, কিয়ামত পর্যন্ত আপনার চাইতে বড় বীর আর এই পৃথিবীতে কেউ আসবে না। ও গো স্বামী, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, বইয়ের কথা, মৃত্যুর কথা শুনে আপনি এমনভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে, যতই বড় বড় বিল্ডিং তৈরি করো, মানুষ যতই জায়গা জমি কিনো, কেউ থাকতে পারবো না।
মিশে মায়াই বন্দি থাইকা, সবাই বলেন মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুল ঝড়ে ভাঙবে তোমার বাসা, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন না কেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করসরে মানুষ তার মাঝে বিসাইতে, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিজে কবর আছে যে ওপর দিকে সাইয়া দেখো পাগল, সাইয়া দেখো মাসের সাউনি দিছে কে, এমন আজাব দিবে রে ভাই কবরে রয়ে মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে আমার চিৎকারে রয়ে সোটেতে, হাতে বলে স্বামী গো এমন করে কেন কানতেছেন, এই দুনিয়াতে আসলে যাইতে হবে আপনি কি মানেন না, আলী বলে ফাতেমা ছয় মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, তোমার দুইটা সন্তান হাসান হোসাইন, আল্লাহ নবী বলেছেন সাহাবীরা রে আমি চলে যাওয়ার পর তোমরা যত সাহাবী রয়েছো সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আমার হাসান হোসাইনের হবে, আল্লাহর নবী বলেছেন আমার সমস্ত সাহাবী মিলে আমি নবী বিদায়ের পরে যেই কষ্ট পাবে আমার হাসান হোসাইন তার চাইতে বেশি কষ্ট হবে, ফাতেমা রে মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, এখন তুমি যদি গভীর রাতে মৃত্যুবরণ করো তুমি বলো ফাতেমা তোমার হাসান হোসাইনকে কে সামাল দিবে, দুই সন্তানের চোখে নানা নানা বলে কানতে কানতে ঘা হয়ে গেছে, ও ফাতেমা এখন যাইও না এখন যাইও না, ফাতেমা স্বামীর চোখের পানি মুছে দিয়া কয় মৃত্যু তারিখ যদি একবার ঘোষণা হয় ওই তারিখ আর রথ বদল করা সম্ভব না, আমি চলে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, কারণ আপনি দোয়া করলেই আমার আটটা জান্নাত হয়ে যাবে, আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমি ফাতেমা হিসাব করে দেখলাম চারজন মানুষ খাটনি কান্দে নেবে এমন চারজন দুনিয়াতে আমি খুঁজে পাইলাম না, আমার বাবা যদি থাকতো দুনিয়ায় মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, আমার বাবা নাই রে বিদায় নিয়েছে হাসান হোসেন এত ছোট ওদের কান্দে আমি মা উঠবার চাই না, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি চলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন, স্বামী দুনিয়ার কাউকে আমার কবর খুঁড়তে বলবেন না, যদি কেউ কবর খোঁড়ে তাকে কবরের কথা বলতে নিষেধ করে দিবেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোনায় দাফন করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র কবর দিল ফাতেমার সেই নতুন কবর গেল কোন জায়গায়, আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে ফাতেমার কবর, কে যেন
দূর থেকে ডাকতে পারে, আলী রে তুমি কি জানো যারা দাফন করেছো পর্দা নিশি, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলতেছি, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে এক নম্বর নেক আমল হলো পর্দা, পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। ও আমিল সালেহা, নেক আমলের মধ্যে আমি আপনাকে নামাজ আর নারীদের পর্দা বিষয় ওয়াজ করলাম, তাহলে ইমান হলো ও আমিল সালেহা হলো। আরো দুইটা বিষয় আছে না নাই সুরা আসরের কয়টা এখন ধরে আসতেছে ভাইজান, এখানে আর কান্নাকাটি করার সুযোগ নাই, এখন গরম ওয়াজ করা লাগবে। অতাওয়া সওবিল হক ধরে কোনো কথা ঠিক ছিল, যা কান্দিছি কান্দিছি আমরা আলহামদুলিল্লাহ। না বুঝতে পারছি তো আপনার যেটা খবর চাচ্ছেন, এই এখনই মৃত্যুর ওয়াজ হলো, মরার ওয়াজ হলো না, কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, এদিন আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে আর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে। আমি চিন্তা করে দেখলাম আদায়ের আগে দুই পয়েন্ট, আদায়ের পরে দুই পয়েন্ট, মাঝখানে দশটা মিনিট আদায় হয়, মাত্র দশ মিনিট। আপনাদের কাছে রুমাল যাবে ব্যাগ আলারা কোথায়, রুমাল ব্যাগ আলার আছে? অর্ধেক হচ্ছে বোঝেন না, এ ওটা বাসা করে আপনার বিশ্বাস করতে, আমি কইছি অনেক লোক হচ্ছে আর বিশ্বাস করে না, আর কাজ করে দেখতেছে মসজিদের কি খবর, মসজিদের খবর কি, নির্মাণ হাতির নির্মাণ শুরু করছে না করবেন? ওরে বাবা রে, গরিব গ্রাম ধরে কন কি গ্রাম, মাশাআল্লাহ এই গরিব গ্রামে আল্লাহর ঘর হবে। হক নাম শুনছেন, নাম শোনেন না আল্লাহ মাইজির হকের নাম শোনেন না, আল্লাহ মেম্বারের দান কে কবুল করেন, আর একজন একশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাইজান, আজিজুল হকের একটা ছেলে নাম হলো মামুনুল হক, নাম শুনছেন? কোন জায়গা তো অত করছি কেন, হকের অশুনবেন, অতাওয়া সাবিল হক, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, তাজাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুক, তো হকের উপর অশুনবার গেলে এগুলো ছিলেন না আপনারা, এই কোরআন শরীফের কি থা যাবে বোঝে না রে, কার উপর কি থই রে, এই কোরআনের উপরে কোনো কিছু কোনো দিনও থোয়া যাবে না। উনি দুই বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ তার দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। রেজাল্ট করিম কে, টেপাঘাড়ি রেজাল্ট করিম, এক বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ রেজাল করিমের দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। ভাই কি নাম, মুসা, পাঁচ বস্তা শাহাদত টেপাঘাড়ি, এক বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ কবুল করেন। মুসা কোন গ্রাম, গণেশপুরের মুসা, পাঁচ বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ মুসা দান আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, সময় মতো ভাসি আমরা, এই গেলে লেখেন দে পারে, লেখেন মসজিদ হয়ে যাবি রে, যে হারে দান শুরু হয়ে গেছে মসজিদ না হয়ে পারে, মাশাআল্লাহ। জাকিরুল ইসলাম বাড়ি হরিপুর থেকে এসে, এগুলো সব খালি ভিন্দুকের নামে বেশি রে, গণেশপুর হরিপুর,
হাফিজার আমার আকন্দ আকন্দ হরিপুর থেকে এক বস্তা সিমেন্ট করবে, দান আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এ ভাই একটা হাত তুল, কত কয় বস্তা? ও দুনি পাঁচ বস্তা দিবে। নাম কি? মাশাআল্লাহ হচ্ছে। কয় বস্তা বাবা? কি নাম? সাব্বিরুল বাসা আচ্ছা ঠিক আছে, এই লেখেন লেখেন, উনি দুই বস্তা সিমেন্ট দিবে ইমামপুর আর পুনটির কাছাকাছি। হ্যাঁ দিয়া যাবে, দিবে না কেন? আল্লাহর ঘরে জিনিস না দিয়ে আর বইয়ের ক্যান্সার হবি রে। এক লোকের লোক দান করার সাথে আল্লাহর ঘরে দেয়নি, বইয়ের হবে ক্যান্সার। আয় হায় ধরা লাগতো কি না ধরতে বউ। দশ বস্তা এরকম দানবীর আপনাকে মাঝে মাঝে বসে আছে, কিন্তু সে দিচ্ছেন আলমগীর হোসেন আল্লাহ। দশ বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করলো দান, আলমগীরের জান কাল্লা কবুল করে। মাশাআল্লাহ। এ নাম লেখেন, নাম লিখছেন এবারে, নাম লেখা না যে দৌড় দিলেই আপন 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 এক বস্তা সিমেন্ট করলো দান, আপনের দান কাল্লা কবুল করেন। কি এখন বড় ধর্ম জোর করে গেলে অনুমতি দিবি না, আমি লেখি তো লিখে এখান থেকে করছি যে ভাই আমাকে ধরে নিয়ে যাবেন, তারপর আপনার কিছু করবেন না। এই যে ওনার অনুমতি কর্মী আনা আছে, অনুমতি না, এগুলো কোরআন মাহফিল কি? তো আজকে আমার ভাই যান, আমি চাইছি 2000, উনি কয় 1,00,000 দেব। আরে নাম কি? মখলেস রহমান মসজিদের জন্য 1,00,000 টাকা ধরে বলেন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দা মখলেস রহমান, আমার ধারণা পাল্টা দিয়েছে, 2,000 ইট চাইছিলাম, কিন্তু তোমার পাগল হয়ে 1,00,000 টাকা করলো দা। বাবু বাপ পাপন জন যারা কবরে গেল, এই দানবীর সন্তানের কারণে তাদের কবরকে জান্নাতের টুকরা বানাবে। কঠিন নসিবতের সময় মখলেস আর কেউ বকর রাদি আল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে না। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি করেন রে, ওয়াজগুলো করা লাগবি রে, লোকগুলো বসে আছে, একটু বলেন তাড়াতাড়ি বলেন, 2-4 মিনিটের মধ্যে দান আদায় শেষ করে দিই, বলেন। কেরে গামছার আদায় করলো গেল কোথায় সব রে? এই গামছালের টাকা আদায় করে কোথায় গেল সব? একজন বলা লাগবে কবেজ কেউ লবেজ কোনটা বাবা? লবেজ একদিন 5,000 টাকা ধরে গান মারা। মাশাআল্লাহ 5,000 টাকা দান করে চললো কবুল করে। বাবা 600 শতক জমিও দান করছে এই মসজিদের নামে, এই লবেজ উদ্দিনের বাবা। মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোটবেলায় আমার দাদা যখন জীবিত ছিল, দাদার মুখে একটা কথা শুনতাম, আমাদের বগুড়ার তারাত গাড়ি একটা গাড়ি আছে, তারাত গাড়ি, কি গাড়ি? ওই গাড়ির একটা হাবো পাগলা, যেরকম কি পাগলা, যেরকম কিছু আগে একটা পাগলা এখানে বইছিল না, ঠিক ওইরকম। হ্যাঁ হাবো পাগলা, রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা অনুষ্ঠান যেরকম আজকে আপনাদের এখানে হয়েছে। তো ওই পাগলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। কি বলতেছে? মানুষ নাই রে, মানুষ নাই। সমস্ত লোক যারা খাওয়া দাওয়া করতেছে তারা হাসতেছে, ওই পাগলের কথা শোনা তারা হাসতেছে, কারণ তারা বিশ্বাস করছে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়।
কিন্তু যতগুলো মানুষ খাওয়া দাওয়া করতেছিল ওদের মধ্যে এক মানুষ আবার কথাটা ধরিয়েছে। কথাটা কি করছে? না ধরলে কিছু হবে, পাগল তো, কিন্তু ওই ধরিয়েছে। ওই কথাটা ধরে আমি কিন্তু অতাওয়া সওয়াবিল হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোবুদ্ধ শোনেন। কারণ বর্তমানে তো ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, ধরে কোনো কথা ঠিক না। এই জন্যে আপনাদের খেয়াল করেন। তো এখন ওই লোকটা কথা ধরিয়েছে, ধরে কোন কি করছে? কেউ ধরেনি। কেন ধরেনি? তো পাগল। একটা ভালো মানুষ যদি তাঁতুর ছিটত, মানুষ কিন্তু খেপা খেপি হতো, ধরে কোন ঠিক না। কিন্তু গাও যখন তাঁতুর পেঁয়াজ খেলো আপনাকে, পাগলা পাগলা, মানে কোনো গুরুত্বই নাই, পাগলার কোনো গুরুত্ব আছে? যেই লোকটা কথা ধরেছে ওই লোকটা খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এই কথা তুমি কেমনি কইলা, মানুষ নাই মানুষ নাই। যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর ওই জায়গায় তুমি কইলা মানুষ নাই, পাগল বলতে তুই বলে দেখ, আমি বলছি কেউ ধরেনি, কি তুই খালি বল দেখ অবস্থাটা কি হয়। তখন বলে, ভাই আমি বলবো না, আমি তোর কাছে শুনবার চাচ্ছি, তুই কেন বললি? পাগল বলছে, শুনে এত কাম হবে না, আমি কেন বললাম মানুষ নাই, এটা কি তুই শুনবি না দেখবি? আপনারা বলেন তো, শোনা কথার বিশ্বাস বেশি না দেখা কথার বিশ্বাস বেশি? আজকে আমরা বাংলাদেশে যারা ওয়াজ শুনতেছি তারা কি ওয়াজ দেখতে পারে? পাচ্ছি পাচ্ছি না, খালি শুনতেছি খালি শুনতেছি। এক এক বক্তার ওয়াজ এক এক রকম টেস্ট, ধরে কোনো কথা ঠিক খেয়ে না। কতক বক্তা যখন আসে চিল্লায় চিল্লায় আন্দোলনে কথা কয়, মানুষ খালি সমানে তকবির দেয়, ধরে কোনো কথা ঠিক খেয়ে না। আর কতক বক্তা দেখবেন গান দিয়ে গজল দিয়ে মানুষকে মাথা থই, ধরে কোনো কথা ঠিক খেয়ে না। আর আমার মতন বুড়ে অ্যাঙ্গেলের বক্তা দ্বারা কেন হাসি খুশির মধ্যে দিয়ে, আরে যেটাই হোক হচ্ছে তো। পাগল বলতে তো শুনবি না দেখবি। যে লোকটা কথা ধরেছে সে বলতেছে, ভাই বহুদিন তো শুনলাম, আজ একটু দেখ পার চাই। পাগল বলে, তাহলে চাইতেছ? অনেক দূরে যাওয়ার পরে এভাবে হাত আলোক করছে, এখন দেখ। তো বগলের তল দিয়ে তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। মানুষ কয়জন? 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলছে, কি দেখলাম? পাগল কয়, চুপ, দাঁত দেখছিস দেখ, বলিস না, কারণ বললি বিপদ। দেশাইছে কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশাইছে কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া কারগালটা চাটতিছে। আজকে বাংলার মুসলমান হলো বাঘ আর ভারত হচ্ছে ভেড়া, ধরে কোন কথা ঠিক কে না। আমরা একটু চেত পার চালি ওরা আমাদের গাল চাটিয়া চেতা কমায় দেয়, ধরে কোন কথা ঠিক কে না। আমরা যেন চেত পার না পারি, এই দিনে আমাদের বউগুলা এরা কিন্তু দখল করছে। প্রত্যেকটা মরদক সোজা করবার গেলে বউ লাগবে, এমন দুটা চ্যানেল হুকুক দিছে ভাই, ওরা আর কোনো কিছুই বোঝে না, স্টার জলসা জি বাংলা ছাড়া, ধরে কোন কথা ঠিক কে না। কারণ মেয়ে মানুষ হোক আগে শয়তান সাইজ করছে যে তুই খালি গন্ধম খা, খাইয়া তারপরে হামাক আর লাগবি না, আদমক সাইজ করতে তুই যথেষ্ট, ধরে কোন কথা ঠিক কিনা। আয় আয় কি ষড়যন্ত্র, এটা কিন্তু হক কথা। আসল কথা বললে তোমায় মারবে রে, বলে ভাই যেন কাউকে বলবো না, কিন্তু কি দেখলাম? হাবু পাগলা বলতেছে, আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই 15-20 জন হলো এই আয়াত সুবহানাল্লাহ খান। আর হাজার হাজার শিয়াল কুত্তা দেখলি সেটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। কি বুঝলেন? 15-20 জন হলো ওই আয়াত, আরে হাজার হাজার এই আয়াত, কি বুঝলেন? কিছুক্ষণ পরে আসরের নামাজে যখন আজান হবে, আমি এর আগে শিবগঞ্জে দিনে মাহফিল করছি, আজান দিলে শয়তান যায়, ধরে কোন কে যায়? আর আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না এরাও যায়,
তাহলে আপনি কি দেখতেছেন? ওরা মানুষ না শয়তান, এ কথা কন না কেন, মানুষ না শয়তান। আল্লাহ কোরআনে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটু মনোযোগ দিবেন, হক কথা সবচাইতে হক কথা হলো শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে, জোরে কোন ঠিক কিনা। আমরা বাংলার মুসলমান কোরআন শুনি কিন্তু চলি না। হক কথা হলো আপনি যে মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদটা আসলে কার ঘর? কথা সবের হকের উপর হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিজ্ঞাস করেন হাজি সাহেব খবর কি, বলে হুজুর এই যে অটো রাইস মিল দেখতেছেন এটা আমার, ওই মিলের পাশে যেই জমিগুলো দেখতেছেন এইগুলো সব আমার, ওই সাইডে যা দেখতেছেন সব আমার বাপসা সাপ, সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর কুন্ডা। বলে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে, দুই মিনিট হাঁটার পরে মসজিদের কাছ থেকে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি, ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি যে এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয় এই দেশের নাম কি? আল্লাহ কয় ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে হক কথা হলো আমি আল্লাহর চাইতে গরিব আর কেউ নাই। তারা 3-4-5 বিল্ডিং বানায় কোনোদিন মাইক লাগায়নি, জোরে কোন ঠিক কিনা? তুমি 7 বিল্ডিং বানালে কোনোদিন জনগণ কোসে যে ভাই আমার বিল্ডিং বানাতে 2 বস্তা সিমেন্ট লাগবে রে, একটু দাম কর ভাই, তোমার কোটি কোটি টাকার বিল্ডিং বানাও তুমি, তুমি কোনোদিন ভিক্ষা করো না, আর আল্লাহর ঘর বানাবার গেলে তোমাকে ভিক্ষা করা লাগে। পাকিস্তানে শহীদ আফ্রিদি একজন ক্রিকেটার 19টা মসজিদ বানায় তারপর নিজের বাড়ি বানাচ্ছে, বৌসাল খালি কান্দের কয় আপনি কি আপনার বাড়ি বানাবেন না? আগে আল্লাহর ঘর, এই মুসলমান আগে আল্লাহর ঘর তৈরি হবে তারপরে আমার বাড়ি হবে। 19টা মসজিদ নির্মাণের পরে তিনি নিজের একটা কুড়া ঘর বানাচ্ছে, বউ কয় মসজিদে ভালো আপনার বাসা ভালো না, শহীদ আফ্রিদি কয় মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাত ঘর দিবি, এই ঘরের বিনিময়ে হক আল্লাহ তুক্কা দিবি, হলো মুসলমান। সৌদি আরবে যান, কুয়েত কাতারে যান, প্রত্যেকটা আমির প্রত্যেকটা কোটিপতি একটা করে মসজিদ বানায় তারপরে বাড়ি বানাচ্ছে, আর আমাকে নিজের বাড়ি বানাতে কোটি কোটি টাকা খরচ করি, ওই জায়গার টাকার অভাব পড়ে না, মসজিদের জন্য যদি চাই নাই ভাই, নাই ভাই 3 বিল্ডিং বানাচ্ছে তাকে বলতে চা আল্লাহর ঘরে 2টা বস্তা সিমেন্ট দেন, নাই ভাই রে খুব বিপদ আছে, চা পাত খালি জুতে মারা দরকার, বলে কথা দেখতে না তোর ঘর বানাতে কোটি কোটি টাকা বার হয়, আল্লাহর ঘরে 2 বস্তা সিমেন্টের টাকা নাই। হক কথা হলো সব কিছুর মালিককে, কিন্তু আমরা কতটুকু আল্লাহ দিছি তাও আবার দান সদগা দেন ভাই, আল্লাহ গরিব হয়ে গেছে ভাই, আল্লাহর ঘরে পানি ভর্তি দেব, আল্লাহর ঘরে একটু সাথ দিবার চাই দেব না, কতগুলো বেয়াদব আছে মসজিদের কৌটা যখন সামনে দেওয়া যায় ফেরেশতাকে আল্লাহ ওর পকেট ভরার টাকা থুয়ে ওই দান বাক্স ঠেলাবেন লোকে, ওর পকেট ভরার টাকা আছে আমরা তো জানি, সেই টাকা না বার করে ঠেলাবেন লোকে, আল্লাহ কই শালা জাহান্নামি, তো ওই দান বাক্স ঠেলাবারমি ওই জান্নাত ঠেলা মারছে জান্নাত। আপনি কি মনে করতেছেন আপনাকে কাছে আমার চাদর গেল আমি দেখিনি, আমি কি কানা বক্তা নাকি? ওই 2-4 জন চাদর লাগ ঘুরলো আপনারা কেউ পকেটত হাত দিলেন? কেউ দিলেনি না, কেউ দিলেনি না, মানে যে গামছা মসজিদের খেয়ালই করলেন না, এত কান্দাকাটি কবরের রসনার পরেও যারা পকেট থেকে টাকা বাইর করে আপনার গামছা দেননি, আপনার 1-8 সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হবি, হাজার হাজার টাকা হাসপাতাল খাবি রে, খাবি সত্যি খাবি, লেখালেন লেখালেন, যদি পকেট না থাকে সেটা ভিন্ন কথা, টাকা তুই কি এটাই হক কথা, অথবা সবিল হক, অথবা সবিল সবর। 4 নম্বর বিষয় হলো বিপদ আপদ মুসিবত, ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিষয়
খাউফি ওয়াল জয় অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাতি অবশ্বিরিস সাবিরিন। ইমানের আমল হয়ে গেছে, কিছু কথা বললাম, এখন মারাত্মক সাবজেক্ট হলো অতাও সবের সবর, ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম মায়ের বাচ্চা হচ্ছে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা যাদের হচ্ছে, আমি মায়েদের জোরহাত করে বলি, মা খবরদার সিজার করবেন। আয় হায় রে, এইটি খালি সমান স্বামীকে কি আছে, তল প্যাট খালি চিন চিন করছে, চিন্তা করিস না, অটো ভ্যান বেঁচে হলো তো সিজার করবো। আমার এলাকার একটা ডাক্তারের বউ সিজার করছে, আজ পর্যন্ত আমি শুনিনি। ডাক্তারের বউ কেউ সিজার করে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের বিশাল ক্ষতি হয়, বিশাল ক্ষতি মায়ের। একটা ভালো মায়ের প্যাট কাটার কী করতেছে বুঝতেছেন না, মাত্র তিন দিন ধৈর্য ধরেন, নর্মালে বাচ্চা হবি, তিন দিন ধৈর্য ধরে, একটু বৃষ্টি ছবি তো নর্মালে হবি রে। তিন দিন আগে ডাক্তার দেখাবার গেছে, ডাক্তারটা বেঁকা হয়ে আছে, বেঁকা হয়ে আছে, ভালো তো বোঝা যাচ্ছে না, কাজ হয়ে আছে, ভয়ের ঠেলায় তাই কাটাই বার করেন, কাটা বার করা মনেন। আর তিন দিন পরে বাচ্চার ঘুম ভাঙবি, তার আগে বার করা মানে কি, প্যাট কাটা ঘুমন্ত ছেলে বার করছে, ওই আর কথাও কয় না, লড়েও না সড়েও না, তখন সে কী করবি রে, ডাক্তার পাওয়া এইরকম ঘুরেই ওই ঘুরনি খাসে প্যাট থেকে বার হওয়ার পরে, এই দুনিয়াতে আসার পরে ওই আর মোবাইল ছাড়া ভাত খায় না, ধরে কথা ঠিক না হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, ও যে ঘুরনি খাসে ওই ঘুরনি তো আর মাথা গেছে। এখন পানি পড়া দেয়, তেল পড়া দেয়, কান্দন বন্ধ হয় না, একটা মোবাইল কিনে গেম দিলি ওই আর কান্দে না। আমি দেখছি ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলভীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আপনি খেয়াল করে দেখবেন মৌলভীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খা। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, পীরের বউ মুরিদ হয় না, এই কারণে হয় না, পীর হলো এক নম্বর লুচ্চা, এই সারা মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদকে হবি, একটা পীরের বউ বাংলাদেশে মুরিদ হয় না, ডাক্তারের বউ সিজার করে না, আর মৌলভীর বাড়িতে মিলাদ হয় না, কয়টা জিনিস করলে। প্রথম বাচ্চা হয়েছে, এখন পেটের বেদনা শুরু হয়েছে, মা চিল্লায় বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর রাখবো না, এত কষ্ট আর সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, বিছনায় শোয়ে বলে, কিসের মরণ, কিসের মৃত্যুবরণ করবি, কিসে গলার দড়ি দিবি, একটু ধৈর্য ধর। যখন সময় সমানে কান্দে চিল্লা চিল্লি করে, তখন ওই ঠান্ডা পানির মধ্যে কাপড় ভিজায়া ওই মায়ের কপালে দেয়, দাদি নানি চুমাতে বলে, একটু ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দে, দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধরেছে, এমন সহ্যধারণ করেছে, ই করতে করতে এক সময় বাচ্চা বের হয়ে প্যা করে কান্না শুরু করলো। বাচ্চাকে গোসল করাই, সে দেখে মা বেহোশ অবস্থায় আছে, দাদি নানি গোসল করা বাচ্চা যখন মায়ের উপরে দেয়, বাচ্চার পরশে মায়ের হোঁশ ফেরত আসে, মা তখন বাচ্চাকে চুমা খায়, বাচ্চাকে বুকের মধ্যে চাইবা ধরে, দাদি নানি চিল্লায় বলে, এরই জন্যে গলার দড়ি দেবার চাইলি, এরই জন্যে বিষ খাবার চাইলি, তুই গলার দড়ি দেবার চাইলি, তাকে কেন চুমা খাস, লাত্তি দিয়া ফেলা দে, লাত্তি দিয়া ফেলা দে। মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে কোনোদিন বুঝতে পারি নাই, এমন সুন্দর নিয়ামত পাইছি গো দাদি, দরকার হলে আরো দশটা সন্তান নিব, আর কোনোদিন চিন্তা চিল্লা চিল্লি করব না, কারণ এই সন্তান বুকে নিলে যত কষ্ট আছে দাদি সব কষ্ট দূর হয়ে যায়। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে গালিব করার জন্যে ইসলামী আন্দোলন করতেছ, বাংলার জমিন থেকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দূর করে কলেমার পতাকা যদি উড়াবার চাও, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, তোমার জেল হবে, তোমার জুলুম হবে, তোমার রিমান হবে, এরপরেও দাঁতের উপর দাঁত দিয়া জালিমের জুলুমকে যারা সহ্য করে কোরআনের আন্দোলন করবা, একদিন দেখতে পাবা মা যেমন তার সন্তানকে বুকে পাইছে, আল্লাহর কোরআনের সমাজ একদিন বাংলাদেশে দেখা যাবে। অতএব সবর, ধৈর্য ধারণের দরকার আছে না নাই,
আমি চারটা বিষয় দিনের বেলা মাহফিল, যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়। পাড়া গরিব হলো তো মানুষ গরিব না, আগামী বছর রাতে দুধ রাতে একটা, ঠিক আছে রে বল মোনাজাত এখন এখনই হবে, আপনি গেলে মোনাজাত করুন তো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিও, অনেক আগে আজান দিয়েছে, মানুষ আবার ফতোয়া তালাশ করবি, চারিদিকে আজান হয়ে গেল আর হুজুর ওয়াজ মানলো, বুঝলেন না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা দিনের বেলায় হাজার হাজার জনগণের স্রোত হয়ে গেছে আজকে গরিব পাড়ার মাহফিলে, ও মাবুদ তোমার ঘর মসজিদকে মহব্বত করে এরা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই গরিব পাড়ার মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আজকে মসজিদে নগদে বাগিতে লক্ষ লক্ষ টাকা দান করেছে, হাজির সাহেব যত রড লাগবে সব দিবে, একজন এক লক্ষ টাকা, পঞ্চাশ হাজার, একজন দশ হাজার, এভাবে পাঁচ হাজার, অনেক দশ টাকা, বিশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, যে যা নিয়ত করে তোমার ঘরে করছে দান। আজকে মাহফিল ওসিলায় সকলকে জান্নাতে কবুল করে আল্লাহ। সূরা আসর থেকে যত সময় আলোচনা করলাম, চারটা বিষয় ঠিক মতো ফুটে তুলতে পারলাম না, ইমান, নেক আমল, হক এবং অতঃপর সবরের উপর কথা বলেছি, আল্লাহ মেহরবানি করে বুঝ মোতাবেক কবুল করে নাও, যদি কোনো ত্রুটি বিচ্ছুত হয় মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের বাপ মা যাদের কবরে গেছে বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমিরা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করে নাও, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আল্লাহ তাকে তুমি জনগণের খাতেম হিসাবে কবুল করো। আল্লাহ চেয়ারম্যানের হায়াতকে বাড়ায় দাও, যেমন খেদমত করলে ওমর ফারুকের সঙ্গে জান্নাত পাওয়া যায়, আমার ভাইজানকে তেমন খাদেম কবুল করে নাও। আমার বাবাজিরা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে, যুবকেরা, কচি কাঁচা মুরব্বী হাজির সাহেব, আলে মোলামা হাফেজ সাহেব, আল্লাহ যার দুই কানাত পছন্দ করো ও মাবুদ তার দুইটা হাতের ওসিলায় আমাদের দোয়া কবুল কর। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাতে, কত কবরে আমরা মাটি দিয়েছি, মরে যাব সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।